তুমি চলে এসেছো, এ কি মা? তোমার হাত তো ফাঁকা, মা তুমি খাবার আনোনি? আমার যে খুব খিদে পেয়েছে, সে কখন থেকে না খেয়ে আছি, ভেবেছিলাম তুমি খাবার নিয়ে আসবে, কিন্তু তোমার হাতে তো দেখছি খাবারই নেই। টুনটুনের মুখে এসব কথা শুনে টুনির চোখের কোণে জল চলে আসে। কি করব বল মা, আজ আমি কোনো কাজ পাইনি, তাই রোজগারও হয়নি, তাই খালি হাতে ফিরেছি। তোর বাবা একজন সৎ মনের ভালো পাখি ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, শিক্ষকের বউ হয়ে তো আর ভিক্ষে করতে পারি না। তোর বাবা চলে গিয়ে তো আকাশের তারা হয়ে গেছেন, কিন্তু আমাদের অথই সাগরে যে ভাসিয়ে রেখে গেছেন। মা তুমি আবার কাচ্ছ, এভাবে কেঁদো না মা। মা আমি আর খাবার চাইবো না মা, আমার খিদে চলে গেছে, আমি এক্ষুনি 3 গ্লাস জল খেয়ে নিচ্ছি, তাহলে আমার পেট পুরো ভরে যাবে মা, তাও তুমি কেঁদো না। আমার লক্ষ্মী মেয়ে, আয় মা বুকে আয়। এরপর মা মেয়ে মিলে কান্না করে। টুনটুনের বাবা মারা যাওয়ার পরেই টুনির সংসারে অভাব দেখা দিয়েছে, তাই টুনি টুকটাক কোনো কাজ করে তার সংসার চালাতো। একদিন টুনি যখন কুলির কাজ করছিল, তখন হঠাৎই তার মাথা ঘুরে যায় আর তার মাথায় রাখা বাক্সটা পায়ে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম গো, আমার পাটা বুঝি ভেঙ্গেই গেল। টুনির পা থেকে রক্ত পড়ছিল। এদিকে টুনির অবস্থা দেখে সখী ভাইরা অনেক ঘাবড়ে যায়। আপনার পা থেকে তো রক্ত পড়ছে, এখনই রক্ত পড়া বন্ধ করতে হবে, আপনাকে আর আমার বাসায় নিয়ে যেতে হবে না, আমি অন্য কুলি খুঁজে নিব। আপনি আপনার ঠিকানা বলুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দেই। এরপর সুখী পায়রা টুনির কাছে তার বাসার ঠিকানা নিয়ে বাসায় পৌঁছে দেয়। টুনটুন তো তার মায়ের অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায়। কি করে হলো হ্যাঁ মা, একটু সাবধানে কাজ করতে পারো না? ও অনেকটা রক্ত পড়েছে, এক্ষুনি তোমার ক্ষতে ঔষধ লাগাতে হবে, রক্ত পড়া বন্ধ করতে হবে তো। এরপর টুনটুন কোনো রকমে তার মায়ের ক্ষততে কাপড় বেঁধে ডাক্তারের কাছে চলে যায় আর ডাক্তার উল্লু পেঁচাকে বাড়িতে নিয়ে আসে। টুনটুন, আমি তোমার মায়ের পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি, এখন তোমার মায়ের বিশ্রামের প্রয়োজন, একটু খেয়াল রাখবে তোমার মা যেন বেশি হাঁটাচলা না করে, আর ঠিকঠাক এই ঔষধগুলো খাওয়াবে, তবে আমি চলি টুনটুন। এরপর পেঁচা চলে যায়। মা এবার কি হবে মা, তুমি তো অসুস্থ, তোমার চিকিৎসার খরচ, সংসারের খরচ কি করে জোগাড় করব আমি, আমি যে কিছুই বুঝতে পারছি না। অত ভাবিস না টুনটুন, শোন আমার কাছে একটা মাটির ব্যাংক আছে, ওই ব্যাংকে আমি কিছু টাকা জমিয়েছিলাম তোর বিয়ের জন্য, আর তুই ওগুলো যদি খরচ করিস তাহলে ভালোভাবে 6-7 দিন চলবে, তুই কি করবি, কি করবি মা? মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমার কাছে যে টাকা আছে সেগুলো আমাকে দাও, বাজারে না গোলাপের চাহিদা অনেক, আমি ভেবেছি তোমার টাকাগুলো দিয়ে বেশ ভালো গোলাপ কিনে বাজারে বিক্রি করব, কেমন হবে মা? তুই গোলাপ বিক্রি করতে পারবি? হ্যাঁ মা আমি ঠিক পারবো। এরপর টুনটুন মাটির ব্যাংকটা ভেঙে ফেলে আর কিছু টাকা পায়। এরপর টুনটুন সেই টাকাগুলো দিয়ে এক ঝুড়ি গোলাপ কিনে আনে। ফুল নেবে গো ফুল, টাটকা টাটকা সতেজ ফুল, একটা ফুল মাত্র 10 টাকা, ফুল নেবে গো ফুল। এই যে মেয়ে, তোমার নাম কি? আমার নাম টুনটুন, আপা মনি আপনার ফুল লাগবে। কি মিষ্টি করে কথা বলো তুমি, আচ্ছা তুমি এত ছোট হয়ে স্কুলে না পড়ে ফুল বিক্রি করছো কেন? কি করবো আপা মনি, মা তো অসুস্থ, তাই সংসার চালানোর জন্য ফুল বিক্রি করছি। তুমি সত্যি অনেক ভালো, তাই আমি তোমার সব ফুল কিনে নিচ্ছি।
তুমি কি সব ফুল বিক্রি করবে? হ্যাঁ আপা, মনি করব। আপনি সব ফুল নেন, তাহলে তো আমার ভালোই হবে। এরপর কাকলি অনেকগুলো টাকা টুনটুনকে দিয়ে তার সব ফুলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি আপা মনি তো অনেক ভালো, অনেকগুলো টাকা পেলাম। এখন যাই বড় ফুলের দোকানে গিয়ে কিছু ফুল কিনে আনি, তারপর আবার মায়ের জন্য ঔষধও কিনতে হবে। এরপর টুনটুন খুশি মনে সেই টাকাগুলো নিয়ে ফুলের দোকানে যায়। আর এক ঝুড়ি ফুল নিয়ে যখন টাকা দেয়, এই যে মেয়ে, তুমি আমাকে সব কি টাকা দিচ্ছ? হ্যাঁ, এই ছোট বয়সে জালিয়াতি করছ? কি হলো, চুপ করে আছো কেন? ফুলগুলো রেখে দাও, আর জাল টাকা নিয়ে এসে ফুল কিনতে এসেছো তুমি। কি বলছো কাকু, জাল টাকা মানে? এই টাকাগুলো তো একটা মহিলা দিয়ে চলে গেল, আমি তো এর আগে ওনাকে কখনো দেখিনি। আমার সব গোলাপ নিয়ে আমাকে এই টাকাগুলো দিয়েছে। তোমাকে ওই মহিলা ঠকিয়েছে টুনটুন, ওই মহিলা তোমার সাথে জালিয়াতি করেছে। তুমি ফুলগুলো রেখে যাও, আর এসব টাকাগুলো নদীতে ফেলে দিও, না হলে যে পুলিশ দেখলে তোমাকেই ধরে নিয়ে যাবে, বুঝেছো তুমি? এরপর টুনটুন টাকাগুলো নদীতে ফেলে দেয় আর কাঁদতে থাকে। এবার আমি কি করব, আমার শেষ সম্বলটুকু তো সব শেষ হয়ে গেল। মায়ের চিকিৎসাই বা করাবো কি করে, আর খাবারই বা জোগাড় করবো কি করে? টুনটুন এসব বলে অনেক কাঁদে। তখন নদী থেকে হঠাৎ এক সোনালী মাছ ভেসে ওঠে। আমি মাছের রানী, তোমার কান্না শুনে এখানে এলাম। আচ্ছা কি হয়েছে তোমার? এরপর টুনটুন সবটা মাছকে বলে। সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর সোনালী মাছ জাদু করে একটা বীজ টুনটুনকে দেয়। এই বীজটা রোপণ করলে একটি কচু গাছ হবে, আর সেই গাছে ধরা থাকবে গোলাপ, আর সেই গাছে তুমি প্রতি পূর্ণিমা রাতে একটি করে সোনার গোলাপ পাবে। এ কথা বলে মাছ ডুবে যায়, আর টুনটুন খুশি মনে বাড়িতে চলে আসে আর বীজটা রোপণ করে। এরপর পরের দিন সকাল হতে টুনটুন দেখে সেখানে এক বিরাট কচু গাছ, আর সেই কচু গাছে অনেক সুন্দর গোলাপ ধরে আছে। আর এরপর সে গোলাপ ছিঁড়ে বাজারে বিক্রি করে আর ভালো টাকা রোজগার করে। আর মাছের কথা মতো সে প্রতি পূর্ণিমা রাতে একটি করে সোনার গোলাপ পেত, যা দিয়ে তার পুরো সংসার সুখে শান্তিতে কেটে যেত। পানি খেয়ে তারপর আবার খেলে শুরু করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি কলেজ থেকে পানি নিয়ে এসে তোকে দিচ্ছি। টুনটুন বোন, কলেজে যে পানি নেই বল, এবার তুই কি খাবি? তাছাড়া মাও তো বাড়িতে নেই, নদী থেকে আবার আমাদেরকে কে পানি এনে দেবে বলতো? দিদি তুমি খাড়ি থাকো, আমি বরং গিয়ে নদী থেকে পানি পান করে আসি, কেমন? একা যাওয়ার কোনো দরকার নেই, তুই দাঁড়া, আমিও তোর সাথে যাব। না না দিদি, আমি একাই যেতে পারবো, মা কি বলেছে মনে নেই? ঘরে কেউ না থাকলে চোর চুরি করতে আসবে, আর তখন মা আমাদেরকে অনেক বকবে। তুমি বরং থাকো দিদি, আমি এক্ষুনি চলে আসব, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, ঠিক আছে, যা তুই, যা তবে। টুনটুন নদীর দিকে উঠতে থাকে আর নদীতে গিয়ে পানি পান করতে থাকে। অন্যদিকে টুনি হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করে। টুকি মা তাড়াতাড়ি চল, বনে যে তুফান আসছে, বনের সবাই যে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে যাচ্ছে, চল চল সোনা, আর দেরি করিস না। একে টুনটুন কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। মা বোন তো নদীতে পানি পান করতে গেছে। চল চল, আমরা বরং টুনটুনকে নদীর পাড় থেকে নিয়ে গুহায় যাব, আর দেরি করা যাবে না সোনা। টুকি আর টুনি উড়তে থাকে, ঠিক তখনই প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। মা আমি তো বাতাসের কারণে একদম উড়তে পারছি না, না জানি বোন নদীর পাড়ে গিয়ে কি করছে। মারে একটু কষ্ট করে
জোরে জোরে উঠতে থাকছো না? একে একে হঠাৎ করে এসব কি শুরু হলো? নদীর পাড়ে আমাকে আর থাকা যাবে না, আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যেতে হবে। এসব কথা বলে টুনটুন উঠতে থাকে, আর টুনটুন উঠতেই একটা দমকা হাওয়া এসে তাকে অনেক দূরে নিয়ে যায়। টুনটুন গাছপালার সঙ্গে ধাক্কা খেতে খেতে এই বন থেকে অন্য একটা বনে গিয়ে পড়ে। মা, এ আবার আমি কোথায় এলাম? মা, আমাকে তুমি বাঁচাও, মা বাঁচাও। টুনটুন সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে টুকি আর টুনি অনেক কষ্টে নদীর পাড়ে উড়ে আসে, আর দেখে সেখানে টুনটুন নেই। টুকি মা, কোথায় কোথায় আমার টুনটুন? আমি ওকে দেখছি না কেন বলতো? আমার টুনটুন শোনার আবার কিছু হয়নি তো? টুনটুন মন, কোথায় তুই? আমাদের সামনে আয়, আমরা যে তোকে এখানে নিতে এসেছি। টুনটুন, এই টুনটুন। ঠিক তখনই সেখানে কবুতর আসে। কি ব্যাপারে টুনি, তোরা এখনো গুহায় যাসনি কেন? দেখছিস না বাতাস অনেক জোরে হচ্ছে, তাড়াতাড়ি চল রে। দাদা, আমার মেয়ে টুনটুন চেয়ে হারিয়ে গেছে, তুমি ওকে একটু খুঁজে দাও না গো। না না, আমি পারবো না বাবা, এই তুফানে আমার মরার শখ নেই, তোরা থাক, এই আমি আসলাম। কবুতর উড়ে চলে যায়। আর কিছুক্ষণ পর টুকি বলে, মা চলো আমরা গুহায় চলে যাই, তুফান কমলে তারপর আমরা বোনকে খুঁজবো। টুনি আর কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে সে গুহায় পৌঁছায়। গুহায় পৌঁছানোর সাথে সাথে প্রচণ্ড বেগে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ও কবুতর, তুমি তো খাবার সাথে এনে বেশ ভালো করেছো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দাও তো। শুধু কণিকাকে নয়, তুই বরং সবাইকে খাবার দে রে কবুতর, সবার যে অনেক ক্ষুধা পেয়েছে। সবাই খাবার খেয়ে নেয়, শুধু টুনি আর টুকি ছাড়া। টুনি বোন, যা হওয়ায় তা তো হয়ে গেছে রে, এখন তুই শুধু শুধু কেন কষ্ট পাচ্ছিস বল? সব কিছু ভুলে খাবার খেয়ে নে, দেখ না তোর জন্য তোর ছোট মেয়ে টুকিও কত কাঁদছে। জানিস তো টুকিও তো কিচ্ছু খায়নি। দিদি তুমি বুঝবে না গো, সন্তান হারানোর কত কষ্ট, আর টুকি মা তুই খেয়ে নে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়। যোগুকাক ভয়ে ভয়ে গুহা থেকে বেরিয়ে আসে। তুফান তো থেমে গেছে, এবার চলো সবাই যে যার বাড়িতে ফিরে যাই, এখানে থেকে আমাদের আর কোনো লাভ নেই। টুকি মা চল টুনটুনকে খুঁজতে হবে। চারপাশে পাখিদের ঘর ভেঙে একদম একাকার অবস্থা হয়েছে। যোগ্য তুমি দেখো ভালোই হয়েছে, আমাদের ঘরটা একদম আগেনি, আর ওদিকে দেখো টুনির ঘরটা একদম ভেঙে গেছে। একই তো ওর ছানা হারিয়েছে, তার উপর আবার ওর এমন অবস্থা, ওর মুখটা দেখি তো আমার বড় হাসি পাচ্ছে গো। কণিকা চলো একটু ঘুমিয়ে নেই, রাতে তো গুহায় একদম ঘুমোতে পারিনি। যোগ্য আর কণিকা তাদের ঘরে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনি আর টুকি তাদের ভাঙা ঘরের কাছে চলে আসে। এ সৃষ্টিকর্তা, এই রেখেছিলে তুমি আমার কপালে, সন্তান হারানোর পাশাপাশি এই রেখেছিলে আমার কপালে তুমি, আমাকে এতটা কষ্ট তুমি না দিলেও পারতে, এখন আমি কি করব, কোথায় বা যাব? মা, শালিক মাসির মেয়ের মতো টুনটুনও বোধহয় মারা গেছে, আর কেঁদে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা নতুন করে বাড়ি বানাই, আর আমরা বোনের আত্মার শান্তি কামনা করি। তুই ঠিকই বলেছিস রে মা, এছাড়া যে আর কোনো উপায় নেই, চল সোনা বনের গভীর থেকে কাঠ নিয়ে আসি। ওরা অনেক কষ্টে বনের গভীর থেকে কাঠ সংগ্রহ করে আর একটা বাড়ি বানায়। এই কি দাতা দিদি, তোমরা এভাবে বসে আছো কেন? তোমাদের ঘর তো ভাঙা, ঘর ঠিক করবে না? শন্তনী, তোর মতো অত পরিশ্রম করতে আমাদের বাপু মোটেই ভালো লাগে না, তার উপর আমাদের ঘর একদম ঠিক আছে, বুঝেছিস? দিদি এত অলসতা ভালো নয়, যদি আবারও বৃষ্টি আসে বা ঝড় হয় তখন কি করবে বলো তো? আমাদের নিয়ে তোকে অত মাথা না ঘামালেও চলবে, বিরক্ত না করে এখন ভাগতো এখান থেকে। টুনি সেখান থেকে ওর বাড়িতে ফিরে আসে। এরপর থেকে টুনি এবং ছোট্ট টুকি ওদের বাড়িতেই থাকতে শুরু করে। অন্যদিকে টুনটুন একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। মা আর দিদি মনে হয় আমার জন্য অনেক চিন্তা করছে, কিন্তু আমি এটা কোন বনে চলে এসেছি, এবার আমি কি করে মা আর দিদির কাছে যাব? সৃষ্টিকর্তা আমাকে তুমি সাহায্য করো, আমি যে আমার মায়ের কাছে যেতে চাই। ঠিক তখনই টুনটুনের সামনে টিয়া আসে। এই এই ছোট ছানা, তুই এভাবে বসে এখানে কাঁদছিস কেন? তোর আবার কি হলো বলতো আমাকে? আসলে
আমি ওই বনে চলে যাব কিন্তু আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। মাসি ও মাসি আমাকে একটু সাহায্য করো না গো। ও এই ব্যাপার বুঝি, আচ্ছা ঠিক আছে, ওই তো সামনের ওই রাস্তাটা দিয়ে গেলে একটা পাহাড় পাবি, আর পাহাড়ের ওপাশে নদীর পাড়ে একটা বন আছে। হ্যাঁ হ্যাঁ ওই বনটাই তো আমাদের, আর ওখানে আমার মা আর আমার দিদি আছে। এবারে আমি আসি গো মাসি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে টুনটুন উঠতে থাকে। উঠতে উঠতে সে তার নিজের বনে চলে আসে। টুনটুন উঠতে উঠতে জকু আর কণিকার সামনে চলে আসে। ওই তো কণিকা মাসি, যাই ওদেরকে গিয়ে আমি আমার মায়ের কথা জিজ্ঞেস করি। টুনটুন ওদের কাছে আসতে থেমে যায়। এরপর জগু আর কণিকার কিছু কথা শুনতে পায়। জগু এবার তুমি বলো তো কি করে ওই টুনির বাড়ি দখল করবে? ওই টুনি আমার সামনে দিয়ে নতুন বাড়িতে ঘুমোবে, এটা আমার কিছুতেই সহ্য হবে না। আমারও যে সহ্য হবে না কণিকা, চলো আজকেই আমরা জোর করে টুনির বাড়িটা ওর কাছ থেকে কেড়ে নেই। জ্বরের পর নিশ্চয় মা অনেক কষ্ট করে ওই নতুন বাড়িটা বানিয়েছে। আর এই শয়তানরা কিনা মায়ের কষ্টের বাড়ি দখল করতে যাচ্ছে। না না এটা আমি কিছুতেই হতে দেব না, এক্ষুনি মাকে গিয়ে আমার সবটা বলতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে আসে। টুনি এবং টুকি টুনটুনকে দেখে অনেক খুশি হয়। এরপর টুনি টুনটুনকে জড়িয়ে ধরে। মারে তুই কিনা বেঁচে আছিস, তোকে যে আমরা অনেক খুঁজেছি, সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধন্যবাদ, আজ আমি অনেক খুশি, চল মা ঘরে চল। বা মা বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর জানো তো ফেরার পথে যোগু কাকা আর কণিকা মাসির সঙ্গে দেখা হয়েছিল আমার, আমি আড়াল থেকে ওদের সব কথা শুনে ফেলেছি। এরপর টুনটুন সব কথা টুনিকে খুলে বলে। কি বলি, ওরা কিনা আমার কষ্টের বাড়িটা দখল করতে চায়, আজ আসুক আসুক ওরা, আমি ওদেরকে হাড়ে হাড়ে বোঝাবো। টুনটুনকে ফিরে পেয়েছিস, বেশ ভালো হয়েছে, এবারে বাড়িটা খালি করে দে, আজ থেকে এবারে আমাদের। কি আমার কষ্টের বাড়ি তোরা দখল করবি? আয় আজ তো আমি তোদের দেহ থেকে মাথাটা একদম আলাদা করে দেব, শয়তানের দল কোথাকার। জগু এ তো ডাইনি টুনি, চলো আমরা এখান থেকে পালাই। জগু আর কণিকা সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে টুনি অনেক সুখে শান্তিতে তার দুই মেয়েকে নিয়ে বসবাস করতে থাকে। আগে জামাইয়ের মুখটা দেখে যেতে চাই। পাগল নাকি, আমি এখন বিয়ে টিয়ে করে অন্যের আয়তায় থাকতে পারবো না, আমি এখন ভালো আছি আর স্বাধীন আছি মা, আমি এখন বিয়ে করতে পারবো না। মারে আমাদের বেঁচে থাকতে হলে কারো না কারো সাহায্য নিয়ে চলতেই হবে, নয় তো আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে ঠিকভাবে বাঁচতে পারবো না। শোনো মা, আমার কারো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? আমি একাই চলতে পারবো। মা মা এ কি হলো তোমার, ওঠো না মা, মা ওঠো কথা বলো। মারে এখন যে আমার শরীরটা আর ভালো যাচ্ছে না, আমার মনে হচ্ছে এখন ডাক্তারের কাছে যেতে হতে পারে। না না মা, ডাক্তারের সাহায্য নিতে হবে না, তুমি বাড়িতেই থাকো, আমি তোমার জন্য ঔষধ বানিয়ে নিয়ে আসছি, তুমি যদি আমার বানানো ঔষধ খাও তাহলে দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। এরপর টুনি এক মুহূর্ত বাড়িতে দেরি না করে মায়ের ঔষধ বানানোর জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। ওই তো কিছু ঔষধি গাছ, আমি বরং পাতাগুলো তুলে নিয়ে যেতে থাকি। এরপর টুনি গাছের পাতাগুলো ছিঁড়ে নিয়ে বাড়ি দিকে চলে যায়, আর সেই পাতাগুলো বেটে ঔষধ বানাতে থাকে। এদিকে জঙ্গলের এক কোণে টুনা নামে এক পাখি বাস করত, তার একটা পোষা কুকুর আর ইঁদুর ছিল। তোদের বুঝে অনেক খিদে লেগেছে তাই না রে, এই নে কুকুর তোর জন্য আমি রুটি এনেছি, আর ইঁদুর তোর জন্য আমি কিছু দানা এনেছি, এবার তোরা দুজন খেয়ে নে। একি ইঁদুর তুই আমার খাবার কেন কেড়ে নিলি, আমি তো তোর খাবার কেড়ে নেইনি। আরে বোকা শোন, আমি তো তোর ভালোর জন্যই তোর খাবারগুলো কেড়ে নিয়েছি। আমার খাবার কেড়ে নিয়ে তুই আবার আমার কি ভালো করলি শুনি? শোন, দুদিন পর মালিকের ছাগল মারা যাবে, আর তখন সেই ছাগলের মাংস তোকে খেতে দেবো, আর পুরো একটা আস্ত ছাগল খাওয়ার জন্য তোকে তো পেট ফাঁকা রাখতে হবে। তুই যদি এখনি এসব ফালতু জিনিস খেয়ে নিজের পেট ভরিয়ে ফেলিস তাহলে তখন আবার সেই ছাগল কি করে খাবি বল? কিন্তু আমি তো সেই ছাগল খেতেই পারবো না, আর তাই তো আমি তোর এই রুটিগুলো খেয়ে নিচ্ছি। আরে বা তুই তো আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছিস, সত্যি তুই আমার খুব ভালো বন্ধু, নে নে তুই আমার খাবারগুলো খেয়ে নে, নে নে খেয়ে নে, আমি একটু ঢেকুর কাটি আর মাঝে মাঝে পাত দিয়ে আমার খিদা বাড়াই। দুজনের সব কথাই টুনা আড়াল থেকে শুনে ফেলে, আর এসব শুনে সে মনে মনে ভাবতে থাকে,
এরা দুজন এসব কি বলছে? আমার ছাগল কি সত্যি মারা যাবে? সত্যি সত্যি আমার ছাগল যদি মারা যায় তাহলে তো আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। না না, একদম আমার লস করা যাবে না। তার থেকে ভালো হয় আমি আজই ছাগলটা বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসব। এই বলে টোনা তাড়াহুড়ো করে নিজের বাড়িতে চলে আসে আর ছাগল নিয়ে বাজারে যায় বিক্রি করতে। মা, তোমার ঔষধ বানানো হয়েছে, এবার আসো তো মা, ঔষধগুলো খেয়ে নাও। না রে মা, তুই অমন ঔষধ আমাকে খাওয়াস নে। তুই বরং আমার একটা কথা শোন, তুই আমার জন্য একটা কলার বাড়ি বানিয়ে দে, আমি তাতেই থাকবো। ঠিক আছে মা, ওসব পরে হবে, তুমি আগে এই ঔষধটা খেয়ে নাও তো। মিনু ঔষধটা খেতে রাজি হয় না আর টনি জোর করে মিনুকে ঔষধ খাইয়ে দেয়, আর ঔষধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিনু মারা যায়। মা, মা, ও মা, এ কি হলো তোমার? মা কথা বলো, মা কথা বলো। এ কি, মায়ের তো নিঃশ্বাস নেই, তার মানে কি মা মারা গেছে? মা, মা মারা গেছে, তাও আবার আমার বানানো ঔষধ খেয়ে। এ আমি কি করলাম? নিজ হাতে আমি আমার মাকে মেরে ফেললাম। টনি নিজের ভুল বুঝতে পেরে অনেক কান্না করতে থাকে, কিন্তু টনি যদি বুঝতে পারতো যে অপরের সাহায্য ছাড়া নিজের পরিশ্রমে বেঁচে থাকতে পারে না, তাহলে তার মা আজ বেঁচে থাকতো। মা, আমি তোমাকে বাঁচাতে পারিনি, তাতে কি হয়েছে? তবে আমি তোমার তো ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। তুমি এই ঘরে থাকো মা, আমি এক্ষুনি আসছি। কি রে টনি, তুই আমার কলার বাগানে কি করছিস? হ্যাঁ কালু দাদা, আমি কিছু কলা নেব গো, আর সেগুলো দিয়ে একটা ঘর বানাবো। জীবনে তো মায়ের জন্য কিছু করতে পারলাম না গো, এতটুকু না হয় করি, মায়ের যে শেষ কথাটা রাখতে হবে কালু দাদা। বুঝতে পেরেছি মায়ের প্রতি তোর ভালোবাসা, যা তোর যত কলা লাগবে তুই এখান থেকে নিয়ে যা। ঠিক আছে কালু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি কালুর কলা বাগান থেকে কিছু কলা নিয়ে সেখান থেকে চলে যায়। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এবার শুধু বিয়েটা করা বাকি, আর আমি সেটাই করব মা। টুনি বিয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কুকুর, ইঁদুর, যা তোদের দুজনের জন্য বিস্কুট আর দুধ দেওয়া আছে, তাড়াতাড়ি সেগুলো খেয়ে নে। ইরে, আমার খাবার কেন কেড়ে নিলি? ক্ষুধায় তো আমার পেটে পুরো চোচো করছে। শোন, সামনে দুদিন পর মনিবের গাভীটা মারা যাবে, তখন তুই অনেক মজা করে খেতে পারবি, কিন্তু আমি তো আর খেতে পারবো না, তাই আমি তোর খাবারগুলো এখন খেয়ে নিচ্ছি, পরে তুই আমার খাবারগুলো খেয়ে নিবি, কেমন? দুজনের কথা আড়াল থেকে শুনে ফেলে টোনা এসব শুনে মনে মনে ভাবতে থাকে, এরা দুজন এসব কি বলছে? সত্যি সত্যি আমার গাভীটা যদি মারা যায় তাহলে তো অনেক বড় একটা লসে পড়তে হবে। না না, আমি কাল সকালেই গাভীটা বিক্রি করে দেব। টোনা মনে মনে গাভীকে বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর দেখতে দেখতেই রাত হয়ে আসে, টোনা হঠাৎই কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। আ, বাঁচাও, আমাকে বাঁচাও! চিৎকার, চিৎকারটা খুব জোরালো মনে হচ্ছে, সামনে তো একটা কলার বাড়ি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কি সেখানেই কোনো মেয়ে বিপদে পড়েছে? দেখি তো গিয়ে। কি হয়েছে আপনার, চিৎকার কেন করছেন? সাপ! কোথায় সাপ? আমি তো আশেপাশে কোনো সাপ দেখতে পাচ্ছি না। আমি আমি সত্যি বলছি, এখানে তো সত্যি সাপ ছিল, মনে হয় জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। তা হতে পারে, কিন্তু আপনি আপনার বাড়িতে একা কেন? আপনার পরিবারের বাকি সদস্যরা কোথায়? আমার মা বাবা, পরিজন বলতে কেউ নেই, আমি ইতিম। ইতিমের কথা শুনে টোনা আগে পিছে কিছু না ভেবে বলে, যদি বলি আমি আপনার এই একাকিত্ব জীবন থেকে আপনাকে মুক্ত করতে সাহায্য করব আর একটা সুন্দর নতুন জীবন দেব, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? মানে আপনি এটা কি বলতে চাচ্ছেন? মানে আমি আপনাকে বিয়ে করে আমার ঘরের বউ বানাতে চাই, তাহলে আপনাকে আর কখনো এরকম কষ্ট করে আর একা থাকতে হবে না। সত্যি বলছেন? আমি রাজি। এক রাতে টোনা আর কিছু না ভেবে টুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। আচ্ছা মনিব, আপনি কোনো আয়োজন না করেই একা একা বিয়ে করে ফেললেন? কেন, রোজ তো আমি তোদের খাবার দেই, তাহলে এভাবে কেন বলছিস? যা এখন নিজেদের বাসায় গিয়ে বিশ্রাম নে, কাল সকালে তোদের সাথে আবার দেখা হবে। টোনা কুকুরকে আর ইঁদুরকে রেখে টুনিকে নিয়ে তার ঘরে চলে যায়। টুনি, তুমি বাড়িটা একটু সামলিয়ে নিও, আমি গাভীটাকে নিয়ে বাজারে যাই, দেখি বিক্রি করা যায় কিনা। আচ্ছা, সাবধানে যাও তুমি। টোনা গাভীকে নিয়ে বাজারে চলে যায় আর টুনি সব কাজ শেষ করে কুকুর আর ইঁদুরের জন্য খাবার নিয়ে যায়। নাও, আমি আজ তোমাদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে এসেছি, নাও নাও, তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও। টুনি
কুকুরের কথা শুনে ইঁদুর ফিসফিস করে কুকুরকে বলতে থাকে, শোন, এসব খাবারে মনে হয় কিছু মেশানো আছে। এই মালকিনকে আমার একদম পছন্দ হচ্ছে না। আরে দূর, আমার তো ভালোই মনে হচ্ছে, তুই আবার এখানে কি খারাপ দেখলি? তুই আসলে মাথা মোটা, তুই এখন খাস নে। কি হলো তোমাদের? তোমরা নিজেদের মধ্যে কি এমন কথা বলছো? আসলে মনে আমাদের কালকে যা খাইয়েছেন তাতে করে আমাদের আর দুদিন না খেলেও চলবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজন থাকো, আমি গিয়ে কাজ করি। আর এই খাবারগুলো এখানেই থাকলো, তোমাদের যখন খিদে লাগবে তোমরা খেয়ে নিও। এই বলে টুনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে টোনাও বাড়িতে ফিরে আসে আর উঠোনে পা রাখতেই শুনতে পায়, শোন, মালিক আর তার বউ মরে না কেন বলতো? যদি মরে তবেই না আমরা দুজন মুক্ত হতে পারবো, চারিদিকে ঘুরে সবকিছুর স্বাদ নিতে পারবো। বাবা, আমি তোদের এত আপন ভাবতাম, এত ভালোবাসতাম, আর তোরা কিনা আমার ক্ষতি চাইছিস? যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। কোনো প্রতারককে আমি আমার দুচোখের সামনে দেখতে চাই না। না মানে এ আপনি ভুল ভাবছেন। রাদ্দোনার হুমকি খেয়ে তারা দুজনেই ভয় পায় আর সেখান থেকে দৌড়ে পালায়। আসলে সবাই প্রিয়জন হয় না, প্রয়োজনে প্রিয়জনের ভান ধরে থাকে।